বিজয়াদশমীতে বানিয়ে ফেলুন দুর্দান্তের সাথে চীনা বাদামের বরফি। দশমী মানেই হচ্ছে যে কোনো কিন্তু মিষ্টি, মিষ্টি ছাড়া বাঙালির আবার দশমী হয় না। তো অনেকের কাছে আজকে দশমী, আবার কালকে, এটা তর্ক করার মতো বিষয় নয়, যারা যেই দিন করবেন সেটাই ঠিক। তো দশমী আজ হোক বা কাল হোক মিষ্টিমুখ তো করতেই লাগবে, তো বানিয়ে ফেলুন এরকমই খুব সহজে বাড়িতে চীনা বাদামের বরফি। দেখতে এটা সুন্দর, যতটা না খেতে হয় ভীষণ সুন্দর। বানানোর জন্য এই জায়গায় সামান্য উপকরণ, বানানোর জন্য এই জায়গায় আছে চীনা বাদাম, আপনারা কিন্তু কম বেশি করতে পারেন। এইখানটায় কিন্তু এক বাটি আছে চীনা বাদাম, এটা কিন্তু কাঁচা চীনা বাদাম, ভাজা চীনা বাদাম থাকলে তো আরও ভালো। যেহেতু কাঁচা চীনা বাদাম তাই শুকনো খোলা কিন্তু এটা খুব ভালো করে ভাজতে লাগবে, ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটা খুব ভালো করে ভাজতে লাগবে। যখন দেখবেন এটা খুব মানে ফাটবে তখন কিন্তু এটা নামানো লাগবে, তাই একটু হালকা আছে অবশ্যই ভাজবেন, নইলে কিন্তু উপরটা পোড়া লাগবে আর ভিতরটা হতেই চাইবে না। বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে কিন্তু চীনা বাদামটা ফাটছে, দেখুন এই টাইমে কিন্তু নামিয়ে নেব, এইভাবে ফাটলেই কিন্তু নামাতে লাগবে। বন্ধুরা এটা ঠান্ডা করার পর কিন্তু এর যে খোসাটা আছে ভালোভাবে কিন্তু ছাড়িয়ে নেবো, ঠিক এইভাবে একটু চাপ দিলেই অনায়াসে এটা কিন্তু খোসাটা ছাড়ানো যায়। যেহেতু ভাজাটা খুব সুন্দর হলে পরে খোসা ছাড়াতে কিন্তু অসুবিধা এটা হয় না। এটা এইভাবে করলে আর দেখুন কতগুলো খোসা বেরিয়ে আসছে বন্ধুরা, সব কিন্তু খোসা ছাড়িয়ে নিলাম দেখুন। এরপর এরকম একটা প্লাস্টিকের প্যাকেটে কিন্তু এটা বাদামটা ভরিয়ে নিব। এরপর এরকম একটা যে কোনো শক্তমত্ত লাঠি নিলে কিন্তু হবে, এরকম করে একটু চাপ দেব তাহলেই এটা কিন্তু সুন্দরভাবে ঘুরে হবে। আর ভাঙা করলেই এনাফ, একদম মিহি গুঁড়ো করতে হবে না, যতটুকু এইভাবে চাপ দিলে ভাঙবে ঠিক ততটুকুই। বন্ধুরা ঠিক কিন্তু এইভাবে নিতে লাগবে, একদম মিহি না একটু আধ ভাঙা, ঠিক এইভাবে দেখুন একদম কিন্তু এটা আধ ভাঙা, আধ ভাঙা করে এইভাবে গুঁড়িয়ে নিতে লাগবে। এরপর এর সাথে মিশাবো গুঁড়া দুধ, যে কোনো গুঁড়া দুধ হতে পারে, আমি এভরিডে নিছি, আপনারা চাইলে আমুল সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন, তাতেও হবে, মানে গুঁড়া দুধ হলেই কিন্তু হবে। এটা আবার ভালোভাবে একটু মিশিয়ে নেব, বাস আমার মেশানো একেবারেই কমপ্লিট। ওটা মেশানোর পর এক সাইডে রাখছি, আর এই থালাটার মধ্যে একটু তেল ভালোভাবে মাখিয়ে নেব, নইলে কিন্তু ঘিও মাখতে পারেন। এইভাবে মাখার পরে এটাও কিন্তু সাইডে রাখবো, এই থালাটার মধ্যে যেহেতু নামিয়ে নেব তাই অবশ্যই তেলটা ভালোভাবে মাখিয়ে নিতে লাগবে। এরপর কড়াইতে দিয়ে দেবো হাফ বাটি চিনি, হাফ বাটি জল, নাড়িয়ে চাড়িয়ে এটা কিন্তু একটা ঘন শিরা তৈরি করতে লাগবে। বন্ধুরা শিরাটাকে কিন্তু ঠিক এতখানি ঘন করতে লাগবে। এরপর এটা যে আছে বাদাম আর হচ্ছে পাউডার মিল্ক মেশানো, সেটাকে দিয়ে ভালোভাবে এটা নাড়িয়ে নেব। বন্ধুরা এই টাইমে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করা লাগবে, বন্ধুরা নাড়িয়ে চাড়িয়ে যখন এরকম ঘন হবে ঠিক এরকম পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে লাগবে। এটা আমার রেডি, এটা আবার নামিয়ে নেব। এটা কিন্তু তৈরি করতে বেশি সময় লাগে না, খুব সহজে এটা তৈরি হয়, খেতে তো ভীষণ সুন্দর হয়। বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু এবার ছড়িয়ে দেব পুরো থালাটা, যেহেতু তেল মাখানোই আছে তাই খুব ভালো করে এটা কিন্তু এইভাবে একটু ছড়িয়ে দেব পুরো থালাটায়। এরপর গরম থাকা অবস্থায় কিন্তু এটা এইভাবে একটু কাটতে লাগবে, এইভাবে ঠান্ডা হওয়ার আগে আগে এইভাবে কিন্তু একটু পিস পিস করে এইভাবে করে নেব, তাহলে না সুবিধা হবে। বন্ধুরা এইভাবে কিন্তু ঠান্ডা হওয়ার আগেই এইভাবে কাটতে লাগবে, পরে ঠান্ডা হলে কিন্তু আর কাটা যাবে না, তাই অবশ্যই এইভাবে কাটার পরে অবশ্যই ঠান্ডা করে কিন্তু এটা তুলতে লাগবে। তো ঠান্ডা করে ফিরে আসি, ফিরে আসলাম ঠান্ডা করার পর। ঠান্ডা করার পর ফিরে আসার পর যে কোনো ছুরি হোক বা কাঠারি বা চামচ দিয়ে খুব ভালো করে এইভাবে ছাড়িয়ে নিতে লাগবে, আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে ছাড়িয়ে নেবেন।
এরপর যতটুকু পিস আলাদা হবে না, এরকম হালকা মতো একটু চাপ দিলেই কিন্তু পিসটা করে আলাদা হবে। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর, সামনটাও যতটা সুন্দর পিছনটাও ঠিক ততখানি কিন্তু সুন্দর। তো দেরি না করে দশমীতে বানিয়ে ফেলুন চীনা বাদাম দিয়ে দুর্দান্ত স্বাদের এই মিষ্টি। দেখতে যতটা লোভনীয় খেতে হয় ভীষণ সুন্দর মিষ্টির মুখ। এইভাবে দশমীতে সবার করুন, আশা করি সবার ভালো লাগবে এই রেসিপিটা। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওটা সবার আগে আপনার মোবাইলে।